মন্দিরা আজকে সমস্ত প্রশ্নের উত্তর একটা লাইনে দিয়ে দিয়েছে বন্ধুরা, চলো তোমাদের কাছে প্রমাণ সহ সমস্তটা তুলে ধরবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, মন্দিরা আজকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, আর এটা আমি তোমাদের কাছে পরিষ্কার প্রমাণ সহ তুলে ধরবো। বন্ধুরা, মন্দিরা কিউএনএ ভিডিও করবে, কিন্তু তার আগে সমস্ত প্রশ্নের উত্তর একদম আমাদের কাছে পুরোপুরি পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে। তো সেই প্রমাণটা তো দিবই, কিন্তু তার আগে বলি বন্ধুরা, একটু শুরু থেকে শুরু করি। এই মন্দিরার ব্লগটা আজকে যারা দেখেছো তারা অবশ্যই নোটিস করেছো, আজকের ব্লগে যেই মন্দিরাকে আমরা দেখতে পেলাম গত কয়েকদিন ধরে, এমনকি মারিয়ার বাড়ির থাকাকালীন সেই মন্দিরাকে আমরা দেখতে পাইনি। ওখানে যেই মন্দিরাকে দেখেছিলাম, আজকের ব্লগে যেই মন্দিরাকে দেখলাম, এই মন্দিরা ওই মন্দিরার মধ্যে আকাশ জমিন তফাত আছে। মনে হচ্ছে আজকের মন্দিরা সেই সৌভাগ্যী কুটিরের মন্দিরা, বিশ্বাস করো তোমরা। তারপরে বলছি বন্ধুরা, এই মন্দিরা আজকে ঘুম থেকে উঠে দেখলাম ব্লগিং শুরু করেছে 11টার থেকে। তার বাবা কিন্তু বাড়িতে নেই, বাবা কোথায় গেছে? বাজার করতে। কারণ গতকাল রাত্রে, মানে যে কালকে যে বাজার করা যে ভিডিওটা দেখেছে, তার রাত্রেবেলা তারা দুজনে মিলে গল্প করেছে ইলিশ মাছ খেতে হবে। বাবা অনেক দিন ধরে ইলিশ মাছ খায়নি, যার জন্য বাবা বাজার করতে গেছে। বাবা বেশ কিছু মন্দিরের বাবা অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে, সেই বাজারগুলোর মধ্যে দেখলাম ইলিশটা ছিল গিয়ে স্পেশাল মেনু, তাই তো, মানে বাজার করার একটা সরঞ্জাম। দেখলাম ওখানে ওর বাবা চাউমিন, তারপরে ম্যাগি, তারপরে চানাচুর অনেক কিছু নিয়ে এসেছে। আর চানাচুরটা ছিল গিয়ে, একটা ছিল মোগলাই চানাচুর আর একটা ছিল গিয়ে টিফিন চানাচুর, যেটা মন্দিরার ভীষণ পছন্দর। মনে হচ্ছিল না আজকের মন্দিরা, সেই ছোট্ট মন্দিরা বাবার কাছে বলছে যে ইস, আমার পছন্দের চানাচুর, আমি কাউকে খেতে দেবো না, এই চানাচুরটা শুধু আমি খাবো। মনে হচ্ছিল না যে ছোট্ট জয়ীকে আমরা মন্দিরের মধ্যে দেখতে পাচ্ছি। তারপরে বলি বন্ধুরা, এই মন্দিরাকে দেখলাম মেয়েকে রেডি সেডি করে, মানে সকালে টিফিন খাওয়ালো মেয়েকে ডিম, আর আগের দিনের ডিমের যে ঝোল করেছিল, 10টা ডিম রান্না করেছিল, সেই ডিমটা দুটো বেঁচে গেছে। সেই ডিমটা মেয়েটাকে ধুয়ে আলু সেদ্ধ ডিম আর ভাত দিয়ে মেয়েটাকে খাইয়ে মেয়েটাকে নিয়ে গেল টিউশনি পড়াতে শ্রেয়ার কাছে। দেখলাম মন্দিরা গরমের মধ্যে ছাতা না নিয়ে বেরিয়ে পড়েছে, বলছে প্রচুর গরম করছে, অথচ ছাতা নেয়নি। এই যে কত হেদলি, দেখে নাও, প্রচুর গরম করছে, বলছে আমি ছাতা ক্যারি করতে পারি না, যার জন্য ছাতা নেয়নি, ঠিক আছে। তারপর দেখলাম মেয়েকে নিয়ে পৌঁছিয়ে, আবার যখন মেয়েকে আনতে গেল দ্বিতীয়বার, মানে বাড়িতে এসে নিজে ব্রেকফাস্ট করলো, আর ব্রেকফাস্টে কী ছিল গিয়ে ইলিশ মাছের ভাজা, লঙ্কা ভাজা আর ছিল গিয়ে ভাত, তাই তো, তেল ভাত, যেটা মন্দিরার ভীষণ পছন্দ। মনে হচ্ছে না মন্দিরা আস্তে আস্তে করে আমাদের কাছে পুরোটা পরিষ্কার করে দিচ্ছে। আর আরেকটা বলছি তোমাদেরকে, প্রমাণ তো দিবই তোমাদেরকে, তোমরা ভিডিওটা ফুল দেখো সমস্তটা বুঝতে পারবে। দেখলাম ওখানে খাওয়া দাওয়া করে, তারপরে মেয়েকে যখন টিউশনি থেকে নিতে গেল, মানে বাড়ি আনার জন্য যখন মেয়েকে নিতে গেল, আসার সময় বলছে আমি আজকে মানি ব্যাগ নিয়ে আসিনি। সেদিন, মানে প্রত্যেকটা দিন সে মানি ব্যাগ হাতে করে নিয়ে যায়, কিন্তু তখন সে নিয়ে যায়নি। শ্রেয়ার কাছে 20 টাকা ধার নিয়েছে, কেন? ওই ছোট মন্দিরা দোকান থেকে ওই কুলের আচার, যেটা আমরা ছোটোবেলায় প্রচুর খেয়েছি, আমাদের বাড়ির পাশে যখন কুলের আচারগুলো বিক্রি করতে আসতো না, আমরা ছোটোবেলায় 1 টাকা নিয়ে যেতাম, 1 টাকা দিচ্ছি কুলের আচার দেন তো অল্প করে, আমরা কিন্তু খেতাম, ঠিক আছে। সেই মন্দিরাকে আজকে দেখলাম যে 10 টাকার কুলের আচার, আর একটা নিল গিয়ে কী ছিল যেন, বাদাম না কি ছোলার কী ছিল, যাই হোক কিছু একটা ছিল। তো দেখলাম দুটো প্লেটে দুটো নিয়ে, হ্যাঁ, আর বাড়িতে নিয়ে আসলো, সেটা দেখালো না খাওয়াটা, মানে ওর মেয়ে আর ও হয়তো মিলে খেয়েছে। তারপরে বাড়িতে এসে দেখলাম মন্দিরা বাড়িতে এসে অনেকগুলো কিছু কিছু কথা বলেছে বন্ধুরা, যেই কথাগুলো সত্যিকারই বোঝার মতো কথাগুলো, যেই কথাগুলো আশা করি অনেকে বুঝতে পেরেছো, আর অনেকে বুঝতে হয়তো কথাগুলো পারোনি। যেমনি বলি, মন্দিরা যখন এসে বাড়িতে রান্না চাপিয়েছে মনে হয়, তাই তো, মন্দিরা ওখানে বলছে কারেন্টটা চলে গেল, আমার কপালটা খারাপ। সেই টাইমটা ছিল গিয়ে 5:39, আমি রাইট টাইমটা থাম্বেলে দিয়ে দিব, ঠিক আছে। বলেছিল মন্দিরা যে ইস, কারেন্টটা চলে গেল, আমার কপালটা না সত্যি মরুভূমি, ফটাক করে কারেন্ট চলে আসলো। বলছে না না না, আমার কপালটা অতটা খারাপ নেই, জানো তো, আমার কপালটাতে মনে হয় সামনের দিকে আলো আছে। কারণ মন্দিরার কপালে সত্যিকারই সামনের দিকে আলো আছে, মন্দিরা যে অন্ধকারটা আমাদেরকে দেখাচ্ছে না, অ্যাকচুয়ালি সেটা কোনো অন্ধকারই না বন্ধুরা, সেটা একটা অন্ধকারের মধ্যেও একটা ছুপ, মানে লুকিয়ে থাকা আলো, যেটা মন্দিরা পরিষ্কার ওখানে বলে দিল বন্ধুরা 5:39 যে
তোমরা বুঝতে পারছো না, কখনো কখনো না অন্ধকারের মধ্যেও অনেক আলো থাকে আর কখনো কখনো আলোর মধ্যেও অনেক অন্ধকার থাকে। তোমরা কি বুঝতে পারলে এই লাইনটার মানে? লাইনটার মানে কি তোমরা বুঝতে পারলে? এবার আমি বুঝাচ্ছি তোমাদের। এই যে মন্দিরা কদিন ধরে, কদিন না কয়েক মাস মনে হয়, তাই তো, এই যে কমাস ধরে আমাদেরকে দেখাচ্ছে যে মন্দিরা অতিরিক্ত হারে কষ্টে আছে, সংসার ভেঙে যাচ্ছে, সোমনাথ একদিকে বিছড়ে গেছে, মন্দিরা বিছড়ে গেছে, হাবি জাবি হেনা তেনা, হ্যাঁ, কখনো মন্দিরা কমিউনিটিতে দিয়েছে যে কিউএনএ মানে যেটাতে কোশ্চেন করতে বলেছে তোমাদেরকে, সেখানে কী লিখেছে মন্দিরা, যে তোমরা আর কোনো দিন আগের মন্দিরাকে দেখতে পাবে না, কোনো দিন হাসি খুশি মন্দিরাকে দেখতে পাবে না, এগুলো সমস্তটা মন্দিরার ডুপ্লিকেট কথা, বুঝতে পারলে? মন্দিরা পরিষ্কার ওই লাইনের মাধ্যমে বুঝিয়ে দিল যে আমরা অন্ধকারের মধ্যেও অনেক আলো দেখতে পাবে কখনো কখনো, সত্যি কথা। এই যে আমরা দেখতে পাচ্ছি তারা একে অপরের সাথে মিল নেই, সৌভাগ্য কুটিরের এমএস ফ্যামিলি ভেঙে গেল, সমস্ত মেয়েকে নিয়ে এদিক ওদিক ছুড়াছুড়ি করছে, সমস্তটা এরা নাটক করছে, বুঝতে পারলে? মানে মন্দিরা আর সোমনাথের সম্পর্ক একদম ঠিক জায়গায় আছে, না হলে তোমরাই বলো বন্ধুরা, যেই ছেলেটা ওই রাহুল ছেলেটা বলেছিল, নাম ধরেই বলছি রাহুল, ওই রাহুল ছেলেটা বলেছিল যে এক মাসের মধ্যে আমি একটা শর্ট ফিল্ম আনবো, যেই ফিল্মটার মাধ্যমে আমি সত্য ঘটনা তুলে ধরবো। কোথায় গেল সত্য ঘটনা? কোথায় গেল ওই ফিল্ম? কোথায় গেল ওই শর্ট ফিল্ম? কোথায় গেল? এক মাস থেকে ওভারটেক চলছে, ঠিক আছে, এক মাস ওভারটেক হয়ে গেছে, তবুও শর্ট ফিল্মটা এখনও অবধি আমাদের কাছে এসে পৌঁছালো না। বুঝতে পারছো বন্ধুরা, পুরোটাই নাটক আর পুরোটাই ড্রামা, ঠিক আছে? মন্দিরা পরিষ্কার আমাদেরকে বলে দিয়েছে যে ওই লাইনটার মাধ্যমে যে কখনো কখনো অন্ধকারেও আলো থাকে, মানে মন্দিরা এই সম্রাটের সাথে আবার নতুন করে নতুনভাবে নিজের জীবনটাকে শুরু করবে, সেই ইঙ্গিতটা কিন্তু মন্দিরা আমাদেরকে পরিষ্কার বুঝিয়ে দিল। আর এই যে অন্ধকার আমরা দেখতে পাচ্ছিলাম না, অ্যাকচুয়ালি এটা কোনো অন্ধকার ছিলই না, এটার মধ্যে অনেক লুকিয়ে থাকে আলো, সত্যিকারই সেটা, হ্যাঁ, তারা ভিউজের জন্য করছিল, সত্যিকারই তারা ভিউজের জন্য করছিল। আর বলতে পারো জীবনে কিছু টুইস্ট হয়তো দরকার, সেই টুইস্টটা তারা খুঁজে নিয়েছিল যে না একটা নতুন কিছু করি না, অনেক তো নাটক করলাম, অনেক তো শর্ট ফিল্ম করলাম, শর্ট ফিল্ম বলছি, অনেক তো গানের ভিডিও করলাম, এবার একটা নাই জীবনে একটা চাকা মানে কি বলবো ঝাঁকানাকা একটা কিছু করি, যে জিনিসটা দেখলে সমস্ত ভিউয়ার্স কেঁপে উঠবে, সমস্ত ভিউয়ার্স, হ্যাঁ, দুঃখে কম্পিত হয়ে উঠবে, চারিদিকে হা হা করবে, সেই ঘটনাটা মন্দিরা আর সোমনাথ ঘটালো। কিন্তু সামনে দিনগুলোতে খুব তাড়াতাড়ি মন্দিরা আর সোমনাথের মিল হচ্ছে বন্ধুরা, এই কথাটার মাধ্যমে এটা পুরোটাই ক্লিয়ার। আরেকবার বলি, মন্দিরা আরেকবার এই কথাটা বলেছে, সেটা হলো গিয়ে 12:10, ঠিক আছে? মন্দিরা তখনও বলেছে যে আগামী দিনগুলোতে যে ভিডিওটা আসবে, যে ভিডিওগুলো আসবে, আশা করি তোমরা, তোমাদেরকেও ভালো লাগবে, আমাদেরকেও ভালো লাগবে, তোমরাও খুব ভালো থাকবে আর আমরাও ভালো থাকবো। এই কথাটার মানে কি? আমরা কখন ভালো থাকবো? যখন দেখবো এমএস ফ্যামিলিতে তিনটা সদস্য একসঙ্গে আছে, মানে সোমনাথ, মন্দিরা আর জয়ী, যখন দেখবো আমরা তিনজনে একসাথে আছে, তিনজনে একসাথে সুন্দর করে থাকছে, আবার আগের মতো সৌভাগ্য কুটিরে তারা তিনজনে একসাথে সংসার করছে, তখন কিন্তু আমাদেরকে ভালো লাগবে। আর মন্দিরা কিন্তু সেখানে 12:10 এই কথাটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে আগামী দিনগুলোতে যে ব্লগগুলো তোমাদেরকে দিব সেগুলো কিন্তু ভীষণ ভালো লাগবে তোমাদের। বুঝতে পারলে বন্ধুরা? আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এবার বলি বন্ধুরা, মন্দিরা দেখলাম এই কথাগুলো বলে, তারপরে যে মেনুটা দেখালো ছিল গিয়ে ইলিশ মাছের ভাপা, তারপরে ছিল গিয়ে আলু ভাজা। কেন মন্দিরা মেয়েটার জন্য একটু ডাল করতে পারতে, তাই না? মেয়েটা দুপুরবেলা আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিল, মানে সকালেও খেলো গিয়ে ওই ডিম, আগের দিনের ডিমটা তুমি ধুয়ে দিলে আর দিলে গিয়ে তেল, আলু আলু সেদ্ধ মানে আলু ভাতে দিয়ে ভাত দিলে, ঠিক আছে? তারপরে দেখলাম ওই দুপুরবেলাও তুমি আলু ভাজা দিয়ে মেয়েটাকে কী করে ভাত দিলে, মানে এত কুড়েমি পানা তোমার মধ্যে কেন? সব কিছু তো করছো বাচ্চাটার জন্য, তাই তো? একটা মাত্র সন্তান, এই যে এত নাটক, এত টাকার জন্য ছুটাছুটি করছো, এত কষ্ট করছো, নিজেকে কষ্ট দিচ্ছ, কী যে বলছে বসিরহাটে গিয়ে তোমাকে থাকতে হলো, এত মানুষের খারাপ খারাপ কথা শুনলে, আজকে বাবার বাড়িতে তোমাকে চৌকিতে ঘুমাতে হচ্ছে, তোশক ছিল না সৌভাগ্য কুটির থেকে তোশক আনালে সোমনাথের দ্বারা, সব কিছু করতে পারছো, এত কষ্ট করছো বলো, দেখাচ্ছ স্বামীর সাথে কোনো রকমের মিল নেই, তাই না? নিজেকে অন্য ছেলের সাথে জড়িত করে পরকীয়ার নিজের জীবনে দাগ লাগিয়ে নিলে শুধুমাত্র টাকার জন্য, এই টাকাটা কার জন্য বলো তো? তোমার মেয়ের জন্য, তাই তো? অথচ দেখে নাও মেয়েটাকে তুমি, হ্যাঁ, ঠিকমতো যত্ন করতে পারছো না। মেয়েটাকে দুপুরবেলা কী দরকার ছিল, মানে সেটা কি সত্যিকারই খুব উচিত ছিল তোমার? উচিত ছিল তোমার যে আলু ভাজা ভাত মেয়েটাকে দেওয়া, একটু ডাল করতে পারতে? কিছু তো করোনি, বাবা তো মাছ কেটে দিল, মানে মাছ কেটে ধুয়ে ধুয়ে কমপ্লিট করে দিয়েছে, তুমি শুধু জাস্ট মাছের ভাপা করলে, ইলিশ মাছের ভাপা, সেটা করতে খুব একটা সময় লাগে না।
আর মেয়েটার জন্য সামান্যটুকু আলু ভাজা করলে। আবার রাত্রেবেলা সোমনাথ যখন মেয়েটাকে নিয়ে গেছে, বললে ওখান থেকে খাইয়ে নিয়ে আসতে, মানে যাতে তোমাকে কিছু করতে না হয়। কত কত সুখ চাই তোমার বলো, কত সুখ চাই। এদিকে হ্যাঁ, কদিন আগে এত স্যাড স্যাড মুখটা দেখালে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত দুঃখ তোমার কপালে আছড়ে পড়ে গেছে, তাই তো? অথচ সারাটা দিন তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছ, এমনকি এমনও দিন গেছে তুমি নিজের মুখে বলেছো আমি স্নান করিনি, স্নান করতে তোমার ইচ্ছে করছে না, তাই তো? এমনও দিন গেছে, তাহলে তুমি কতটা কুড়েমিপনা, মানে কুড়েমিপনাতে ভর্তি আছো, এমনকি নোংরাও মেয়ে আছো, বুঝতে পারলে? মেয়েটাকে আলু ভাজা ভাত খাইয়ে দিলে, আর রাত্রেবেলা যখন সোমনাথ বিকালবেলা নিয়ে গেলো, তুমি কি বললে যে মেয়েটাকে খাইয়ে ওখান থেকে নিয়ে আসতে। মেয়েটা 11:30 সময় রাত্রেবেলা এসেছে, তুমি কি বললে আমি দেরি করে খেয়েছি যার জন্য আমি কিছু খেলাম না, পাশে চিপস রেখেছি আর কিছু কি বললে ওই চিনা বাদাম না কি বললে পাশে রেখেছ, যখন খিদে পাবে সেগুলো বসে বসে খেয়ে নেবে। আর কত সুখ চাই তোমার বলো। তুমি মেয়েটাকে যখন থেকে নিয়ে গেছে 5:30 থেকে নিয়ে গেছে, 5:30 থেকে তুমি 11:30 রাত্রি অবধি তুমি কন্টিনিউয়াসলি ঘুমিয়ে আছো, অতক্ষণ কে ঘুমায় বাবা? হ্যাঁ, অতক্ষণ একটা স্বাভাবিক সুস্থ মানুষ ঘুমাতে পারে? তুমি তো বিছানার মধ্যে শুধু লেদ খাচ্ছ, বিছানার মধ্যে শুধু এদিক থেকে ওদিক, এল এ পাস ও পাস ধপাস, তাই তো? সত্যি, মানে কমপক্ষে একটা মাত্র সন্তান, তাই না? আর বাড়িতে কোনো হিজিবিজি নেই, তার মধ্যে অর্ধেকটা কাজ তোমার বাবা করে নিচ্ছে, অথচ মেয়েটাকে সুন্দর করে একটা হ্যাঁ পরিচর্যা করতে পারছো না। ওই খাইয়ে দিলে, মোবাইল দিয়ে দিলে, এক পাশে মেয়েটা পড়ে আছে, তারপরে কী যে বলছে ওই পাশে টিউশনই দিতে আসছো, নিতে আসছো, বাড়িতে পড়াতে বসাচ্ছ কি বসাচ্ছ না সেটা আমার সন্দেহ আছে, আর ওই যে মেয়েটাকে শুধু স্নান করাচ্ছ, আদারওয়াইজ কোনো কাজ নেই, শুধু লেদ খেয়ে বিছানাটার মধ্যে পড়ে থাকছো। তো চলো বন্ধুরা, আশা করি তোমাদের কাছে পুরোটাই ক্লিয়ার করতে পেরেছি যে মন্দিরা আর সোমনাথ একদম তারা নিজেদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং আছে, আর মন্দিরা একটা লাইনের মাধ্যমে অনেক কিছু আজকে পরিষ্কার করে দিল। আর মন্দিরাকে সত্যি কেন যে আমার কেন জানি না আজকের ব্লগটাতে মন্দিরাকে আমার ভীষণ ভালো লেগেছে, মানে মনে হচ্ছে ওই আগের মন্দিরাকে আমি দেখতে পেয়েছি, মনে হচ্ছে একটা চন্মনা, একটা মানে কি বলবো, খিটখিটা মেজাজি, হ্যাঁ খিটখিটাই বলবো, কারণ একটুতেই দুঃখ একটুতে হাসি, এই ধরনের মন্দিরাকে, এত ছোট্ট মন্দিরাকে দেখতে পেলাম, ভালো লাগলো। চলো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল পাশে থেকো। চলো টাটা।